हेलो दर्शक अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल। आज के आमी जे रेसिपिटी देखाबो ता छोटो बड़ो सकलेर खूब फेवरेट। आमार मन होय एई रेसिपिटी सबार काछे खूबी प्रिय। तो आज के आमी आपनादेर देखाबो बीफ किमा पिज़्ज़ा। तो प्रथमे आमी किमागुलोके तैरी करे नेब। एखाने आमी एकटी पैने परिमाण मतो तेल दिए हाफ कप पेंयाज दिए दिलाम, हाफ टेबिल चामच रसुनर बाटा, हाफ टेबिल चामच आदा बाटा दिए भालोभावे मिक्स करे नेब। तारपर दिए दिलाम परिमाण मतो लवण। एखन आमी गुड़ा मसलागुलो एड करब। एखाने दिए दिलाम हाफ टेबिल चामच हलुदेर गुड़ा, हाफ टेबिल चामच मरिचेर गुड़ा, एवं हाफ टेबिल चामच धने गुड़ा दिए आमी मिक्स करब सबगुलो। तो एखाने आमी प्राय आरो हाफ टेबिल चामच गरम मसला गुड़ा यूज करछि। जखन आमी एखाने गोटा गरम मसला यूज करछि ना, ताई आमी एखाने गरम मसला गुड़ा यूज करछि। तो दिए भालोभावे आमी नेड़े निलाम। एखन आमी दिए दिब प्राय 200 ग्रामेर मतो बीफ किमा। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে এখন ঢেলে দিলাম। এখন ভালোভাবে মিক্স করব। তারপর আমি দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচ সয়া সস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলেও সমস্যা নেই। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন। আর এই কিমার পরিবর্তে কিন্তু আপনারা চিকেন দিয়ে করতে পারেন, আবার ভেজিটেবল দিয়ে একই ফর্মুলা আপনারা করে নিতে পারেন পিজা। এখন একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে আমি স্লো হিটে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এবার আমি পিজার ডোর তৈরি করার জন্য এখানে প্রায় হাফ কাপ ওয়ার্ম মিল্ক নিয়ে নিলাম। এটা অবশ্যই কিন্তু গরম হতে হবে। তারপর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ সুগার। তারপর এখানে আমি ইস্ট দিয়ে দিলাম। এখানে আমি ইস্টটা নিয়ে নিয়েছি, আপনারা এখানে পাউডারটা নিয়ে নিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে প্রায় চামচ দিয়ে হলে প্রায় 1 টেবিল চামচ হবে, আর আপনারা যদি পাউডারটা ইউজ করেন তাহলে কিন্তু এখানে 2 টেবিল চামচ দিয়ে নিতে পারেন। তারপরে তিনটে ইনগ্রেডিয়েন্টস আমি ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর এখানে আমি প্রায় 2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা ডো তৈরি করে নেব। তারপর সামান্য তেল লাগিয়ে আমি হাতে এটাকে একটু মেখে নেব। তেলটাকে নিয়ে তারপর রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে, বা আপনারা 1 ঘন্টার জন্য আমি এটা রেখে দেব। তো এভাবে আমি ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেবো একটা গরম স্থানে। তো তো এদিকে আমার কিমাটা প্রায় হয়ে গেছে, এই যে দেখেন কিভাবে হয়েছে। এখন আমি নামিয়ে নেব, আর ঠিক 1 ঘন্টা পর ফিরলাম। দেখেন ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটু মথে নেব, বাতাসটা বের করে দেব ডো থেকে।
ডোটাকে একটু মুছে নেব যাতে বাতাসটা বের হয়ে যায়। তো আমি এখন যে প্যানে পিজাটা তৈরি করব সেই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ না থাকলে টিস্যু পেপার দিয়ে করে নিতে পারেন। তারপর আমি এটাকে বেলে নেব না, হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে দেব। আর ঘরে যখন তৈরি করছি পিজাটা তখন তো একটু মানে পাতলা না করে একটু মানে গাড়ি করলে আমার কাছে একটু ভারী করলেই ভালো হয়। তো এখানে আমি ভিতর সাইডটা একটা কাঁটা চামচের সাহায্যে এরভাবে করে নিচ্ছি যাতে ভিতরের সাইডটা ফুলে না উঠে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো সস। আমি এখানে পিজা সস নিয়ে নিই, টমেটো সস আর চিলি সস নিয়ে নিয়েছি। টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ আর চিলি সস 1 টেবিল চামচ নিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নিলাম নিচে। তারপর নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। তো চিজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে আমি, আপনারা আপনাদের চাহিদা মতো দিয়ে দিবেন। তো এখন আমি যে সবজিগুলো ইউজ করব তারপরে দেখিয়ে দিলাম। এখানে আমি গ্রিন বেল পেপার নিয়েছি, রেড বেল পেপার, তারপর অনিয়ন আর অলিভ। তো এগুলো আমি একটু দিয়ে দিব এখন। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে দিতে পারেন যে কোনো সবজি। তো এখানে আমি দিয়ে দিলাম সেই কিমা, ভেজে রাখা কিমা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম যতটুকু ফ্লেভার করেন। তারপর যে বাকি যে কিছু সবজি ছিল বেলপেপারগুলো, তারপর এখানে আমি আবার একটু সাজিয়ে দিলাম অনিয়ন, বেলপেপার এগুলো। আমরা যখন বাসায় এই পিজাটা তৈরি করছি তখন এই একটু ভালোভাবে না খেলে কেমন লাগে, তাই একটু বেশি বেশি করে খাবো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আর বাইরে খেলে তো এই পিজার যে ইয়েটা থাকে অনেক পাতলা থাকে। তো আমি ফেভার করি যে ঘরও তৈরি করলে একটু সব কিছু একটু বেশি বেশি দিয়ে খাবো। আর দিয়ে দিলাম অলিভ। তারপর আমি আরও কিছু মোজারেলা চিজ উপর থেকে দিয়ে দিব। ভালোভাবে দিয়ে তারপর আমি যখন চুলায় বসাবো এটার কিন্তু স্লো হিটে আমাকে রান্না করতে হবে এই পিজাটা। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, এবং যারা নতুন দেখবেন তাদেরকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। তো দেওয়া শেষ, এখন আমি একটু ওরিগানো দিয়ে দিলাম উপরে। আপনারা যদি দেন তাহলে দিন, তো আমার একটু এই ফ্লেভারটা ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তারপরে স্লো হিটে আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো রেখে দেবো চুলায়। তো 30 মিনিট পর দেখেন আমাদের চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে, পুরোপুরি পিজাটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা পরিবেশন করব। আর বলে নিচ্ছি, যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট। তাই আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে করে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সাথে নিয়ে। তো দেখে নিন পিজাটা কি ইয়ামি হয়েছে, অনেক মজা হয়েছে কিন্তু। তো অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাদের সাথে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।